কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ, নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরী এবং জেলায় হওয়া 31 মামলায় আরও 50 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জেলায় গ্রেফতার হয়েছে 10 এবং নগরীতে 40 জন। এ নিয়ে চট্টগ্রামে 12 দিনে 897 জনকে গ্রেফতার করা হলো। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেছেন, এখন পর্যন্ত নগরীতে কোটা আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম এবং নাশকতার ঘটনায় 20 মামলা হয়েছে। এসব মামলায় গত 24 ঘন্টায় 40 জন সহ মোট 516 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকে ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় 11টি মামলায় গত 24 ঘন্টায় 10 জন সহ মোট 381 জনকে গ্রেফতার করা হয়েছে।